Violence, violence, violence. KGF সিনেমার মাধ্যমে রীতিমতো সুপারস্টারে পরিণত হয়েছেন দক্ষিণীয় অভিনেতা যশ। শুধু দক্ষিণ ভারতে নয়, যশ এখন সর্বভারতীয় সুপারস্টার। 2018 সালে মুক্তি পায় যশ অভিনীত সিনেমা KGF। এই সাফল্যের পর সিনেমাটির দ্বিতীয় পর্বের মুক্তির অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকরা। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর 2022 সালের 14 এপ্রিল মুক্তি পায় KGF চ্যাপ্টার 2। 100 কোটি রুপির বাজেটের সিনেমাটি এক মাসের মাথায় বক্স অফিস থেকে প্রায় 1200 কোটি রুপি অর্জন করে। বক্স অফিস কাঁপিয়ে এখনও KGF চ্যাপ্টার 2 ব্যবসা করে চলেছে সিনেমা হলগুলোতে। ইতিমধ্যেই বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে পরিচিতিও পেয়েছে এটি। জানা যায় সিনেমাটিতে রকি ভাইয়ের ভূমিকায় অভিনয় করার জন্য যশ 25 থেকে 27 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এতে স্বাভাবিকভাবেই যশের সঞ্চিত অর্থের পরিমাণও বেড়েছে। বর্তমানে তিনি 53 কোটি রুপির সম্পত্তির মালিক। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সম্প্রতি কয়েকটি দামি গাড়ি কিনেছেন যশ। বেঙ্গালুরু শহরের বুকে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িও কিনেছেন তিনি। এই বাড়ির মূল্য 6 কোটি রুপি। যশ এবং তার স্ত্রী 2 সন্তান সহ ওই বাড়িতেই থাকেন। এছাড়াও অডি, BMW-র মতো নানা দামি গাড়ি রয়েছে তার। এর মধ্যে রয়েছে 80 লাখ মূল্যের অডি কিউ, 70 লাখের BMW 520D এবং 40 লাখ রুপির পাজেরো স্পোর্টস। তিনি 85 লাখ দিয়ে মার্সিডিস ব্যান্স DLS এবং 60 থেকে 80 লাখ রুপির একটি রেঞ্জ রোভারও কিনেছেন। অভিনেতা যশের মস্তিষ্ক প্রসূত ভিলেন নামের একটি ব্র্যান্ডও রয়েছে। নানা রকমের সুগন্ধি, মানিব্যাগ, গলার চেন, হাতে পরার ব্রেসলেট, সানগ্লাস, জামাকাপড় সবকিছুই পাওয়া যায়, যা শুধুমাত্র পুরুষদের ব্যবহারের উপযোগী। KGF এর সাফল্যের পর বিজ্ঞাপন জগতে যশের চাহিদা ক্রমশ বাড়ছিল। দ্বিতীয় পর্বের পর তার চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিজ্ঞাপন প্রতি 7 লাখ রুপি থেকে প্রায় 1 কোটি রুপি নেন যশ।